আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে আম পেঁয়াজের ঝুরি আচার করে দেখাবো। এর জন্য এখানে আমি আমটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমি আমটা কুচি করে কেটে নিব। আপনারা এরকম গ্রেটারে মোটা অংশ, এই মোটা অংশ দিয়ে করে নিতে পারেন। এইভাবে ভাজির মতো আমি কেটে নিয়েছি, একদম পাতলা করে নিব না, একটু মোটা মোটা করে নিব, যাতে শুকালে আবার এটা দেখা যায়। এভাবে আমি আমগুলো সব কেটে নিব। আম আমি কেটে নিয়েছি, এখানে কাঁচা পাকা আম দুটা মিলিয়ে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিব। এখন লবণ দিয়ে আমটা একটু মেখে রাখব। দশ মিনিট আমটা লবণ দিয়ে মেখে রাখব। আমটা আমি দশ মিনিট লবণে মেখে রেখেছিলাম। এখানে কাঁচা পাকা আম মেলানো আছে, এর জন্য পানি চিপে বের করার মতো কিছু নেই। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, যতটুকু আম তার চেয়ে অর্ধেক পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলো একদম চিকন করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব এক চামচ কালি জিরা, কালো জিরা যেটা, এখানে এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। ওয়ান ফোর্থ চামচ, ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব। এক চামচ আমার ঘরে তৈরি করা আচারের মশলা। এখন আমি সম্পূর্ণ আমটা মেখে নিব। আম পেঁয়াজ সব মশলার সাথে আমি মেখে নিয়েছি। একটা এখন একটা ট্রেতে আমি বিছিয়ে দিই, এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। এখন ট্রেতে এই আমগুলো বিছিয়ে দিব। এখন ট্রেতে আমি আমগুলো বিছিয়ে দিয়েছি। এখন রোদে এই আমটা শুকিয়ে নিব। এখন ফ্যানের নিচে রেখে দিব, পরে বাইরে যখন রোদ আসবে তখন আমি এটা রোদে দিয়ে দিব। এখানে সৌদি আরবে ঘরেই শুকিয়ে যায়, কারণ প্রচুর গরম। এখানে বাসার ফ্যানের নিচে রাখলেও শুকিয়ে যাবে। আমি এটা শুকানো পর্যন্ত শুকিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। শুকানোর পরে আমি এটা ফ্যান নিচে রেখে দিব। এখন আপনারা যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে শুকিয়ে নেবে, একদম ঝুরঝুরা শুকানো না, একটু ভিজা ভিজা থাকবে, এরকম অবস্থায় আমি ফিরে আসব। আম পেঁয়াজের ঝুরি আচারের জন্য আমি আমটা এইভাবে শুকিয়ে নিয়েছি, ফ্যানের নিচে আমি শুকিয়ে নিয়েছি, কারণ আমার এখানে রোদের ব্যবস্থা নেই, এই জন্য আমি ফ্যানের নিচে শুকিয়ে। এখন এটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি এটা কীভাবে আচারটা বয়ামে দিব সেটা আমি দেখাবো। এখানে আমি নিয়েছি একটা রসুন, বড়ো কষে রসুনগুলো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি। এক চামচ নিয়েছি পাঁচফোড়ন এবং চারটা শুকনো মরিচ আমি এরকম ছোটো টুকরো করে নিয়েছি। লাগবে আমার সরিষার তেল। এরকম বয়ামে আমি এখন আচারগুলো ভরে নিব। আমি আমটা দুই বয়ামে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি এখন একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, এখানে তেল দিয়ে দিব। দুই বয়ামে দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন রসুন এবং পাঁচফোড়ন সব একবারে জাল করে নিব, তেলটা একটু জাল করে নিব। এখন চুলায় এই তেলটা আমি গরম করে নিব। তেল এরকম বলে ফুটে আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। তেল আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই রসুন এবং পাঁচফোড়ন শুকনো মরিচের ফ্লেভারের তেলটা আমি এই ইয়েতে ঢেলে দিব, বয়ামে ঢেলে দিব। তেলটা আমি বয়ামে দিয়ে দিয়েছি, একদম আটারে উপরে আছে তেলটা, এরকম তেলের মধ্যে আচারটা রেখে দিব। এখন এখানে যে রসুন শুকনো মরিচ আছে এই তেলটা এখন আমি এই বয়ামে ঢেলে দিব। আমি দুই বয়ামে তেল দিয়ে দিয়েছি, এখানে রসুন এবং শুকনো মরিচ মরিচের তেলটা দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু আমার কম হয়েছে, আমি তেল এনে আবার গরম করে তেল এটার মধ্যে দিয়ে দিব। একটু তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই আচারটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। হয়ে গেছে আমার আম পেঁয়াজের ঝুরি আচার রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন আমার ইয়াসমিন কুকিং চ্যানেল থেকে, যে মনিটাইজেশন আমার নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করে আপনাদের কাছে হাজির পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।